আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.1 বীজগণিত ক্লাসে থেকে উদাহরণ 10 নম্বর অঙ্কটি করব। এটি একটি মান নির্ণয়ের অঙ্ক, এখানে দুটি মান দেওয়া আছে। এই দুটি মানের সাহায্যে আমরা এই তৃতীয় অংশটার মান বের করব। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে অংশটা তুলে নেই। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু এবং এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল টু ওয়ান। প্রদত্ত রাশিটা আমরা লিখে নিই। প্রদত্ত রাশি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস দিয়ে এই বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস দিয়ে এই অংশটার সূত্র সি প্লাস এ হোল স্কোয়ারের সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস টু সি এ আর এ সি একই কথা আমি এখানে এ সি লিখি প্লাস এর এ স্কোয়ার। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুলো সব যদি আমরা একসাথে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা এ স্কোয়ার এখানে একটা এ স্কোয়ার তাহলে দুইটা এ স্কোয়ার আছে। এই বি স্কোয়ার যদি এক জায়গায় নিই এ একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার প্লাস বাকি থাকলো এই টু এ বি টু এ বি প্লাস টু বি সি এখানে লিখে নিলাম টু বি সি প্লাস দিয়ে এই টু সি টু এই টু এ সি তাহলে আমাদের সবগুলো নেওয়া হয়ে গেল। এখন এই তিনটা থেকে আমি টু কমন নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একইভাবে এই তিনটা থেকেও আমি টু নিতে পারি। একসঙ্গে সবগুলো থেকে টু নেওয়া যেত কিন্তু সবগুলো থেকে টু নিলে আমাদের সূত্র তৈরি করা যাবে না, এই জন্য আমরা তিনটা তিনটা করে কমন নেব। তাহলে এখান থেকে টু কমন থাকে এ বি প্লাস বি সি প্লাস এ সি। এখন এই অংশটার মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কিন্তু এই অংশটার মান কিন্তু এখানে দেওয়া নাই, এই অংশটার মান এখানে দেওয়া না থাকার কারণে এটাকে আমরা পুনরায় সূত্র নিয়ে এটার মানটা বের করে আনবো। যেমন এইখানে আমি যদি পুনরায় সূত্র নিই টু ইন্টু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বি প্লাস বি সি প্লাস এ সি অথবা সি এ যাই লিখি একই কথা। এরপর এই ব্র্যাকেটের পরিবর্তে এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। এখন আমরা সবগুলোর মান বসিয়ে দিতে পারি। এই অংশটার মান এখানে আছে টু, আমরা এখানে টু লিখবো, এটার উপরে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার মাইনাস এই টু এখানে, এই অংশটার মান এখানে আছে ওয়ান, এখানে আমরা গুণ অবস্থা এটার পরিবর্তে ওয়ান লিখবো প্লাস এখানে টু, এই অংশটার মান আছে এখানে ওয়ান, আমরা এটার মান ওয়ান দেব। তাহলে টু টুকে স্কোয়ার করলে ফোর মাইনাস দুই একে দুই প্লাস দুই একে দুই টু ইন্টু এইখান থেকে ফোর থেকে টু গেলে টু থাকে প্লাস টু 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 গুণ করে ফোর প্লাস এ টু ইকুয়াল টু। তাহলে এই ছিল আমাদের অঙ্কটি, খুবই ইজি একটি অঙ্ক, একটু সূত্র বলা হবে পারলেই এই অঙ্কটি করা যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।